Welcome back to my channel. One eternity later. And welcome to another vlog of our wedding series. এরম ভাবে ঘুরছিস কেন? রেডি হচ্ছি তো। তো আমরা এখন বেরোচ্ছি আর লাস্ট ব্লগটা আমি জাস্ট আজকে দুপুরেই শেষ করেছি। আমরা সপ্তপদীতে খেতে গেছিলাম তখন। তো এরপরে আবার এখন আমি যাচ্ছি আমার সব কাজিন সিস্টারদের সাথে দেখা করতে। তো চলো বেরোই, আমি রেডি হয়ে গেছি, রিঙ্কনও রেডি হয়ে যাচ্ছে। রিঙ্কন যাবে অফিসে, আমি যাব ওখানে ওদের সাথে দেখা করতে। তো ওখানে পৌঁছে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো টাটা। থালায় পাড়া দিবি হাতির মতো পানি? বাবা ফুটেজ খাচ্ছে, পেয়েছে ও চান্স পেয়েছে। কি কি কিনলি? পাঁচশো পাঁচ সোনার তিরিশ টাকা
প্রজাপতি প্রজাপতি গুড মর্নিং গাইস, সো আজকে নেক্সট ডে, আর কালকে রাতে খুব টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন ঘোরাঘুরি করে, তো তারপরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে আবার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 9:30, আর আমরা এখন বাড়িতে ব্রেকফাস্ট করব। মা লুচি আর তরকারি বানাচ্ছে, তো লুচি আর তরকারিটা খেয়ে নেব। রিঙ্কন চলে এসেছে, তো আমরা এখনই ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাব। তো চলো ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি। গরম গরম ফুলকো লুচি। টাটা, গুড ইভিনিং। সো আমি ব্লগটা কালকে সন্ধ্যেবেলা থেকে শুরু করেছিলাম, আর আজকে সন্ধ্যাবেলা পর্যন্ত এখনো কন্টিনিউ করছি। সকাল থেকে আজকে ব্লগ সেরকম করা হয়নি। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে এসেছিলাম গড়িয়াহাট যাবো বলে, বাট গড়িয়াহাটে গিয়ে পুরো কেস খেয়ে গেছি। পুরো বন্ধের জন্য পুরো বন্ধ ছিল সবকিছু, একটা দোকানেও কিছু পাইনি, মানে কোনো দোকান খোলাই ছিল না, কয়েকটা জাস্ট জামা কাপড়ের দোকান খোলা ছিল, বাট আমরা দেখে ঘুরে চলে এসেছি। বাট খুব টায়ার্ড হয়ে গেছিলাম, অনেকটা যেতে হয়েছে, আবার আসতে হয়েছে, আর রোদও ছিল খুব তখন ওই সময়টায়। তো আমরা ঘরে এসে খাবার অর্ডার করে খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আর এখন আমরা যাচ্ছি নেল সেলুনে। তো নেলসটা করব আমি ভাবছি, কিছু একটা অ্যাক্রিলিক নেলস আর জেল নেলস যেটা বলে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো চলো তোমাদের নিয়েই যাই, দেখব কেমন হয়। আর এখন হবে কিনা আমি জানিও না, এই টাইমে বন্ধ হয়ে গেছে খোলা আছে। কেন হবে? গড়িয়াহাটে গিয়ে যা কেস খেয়েছি, ওটা খোল না মুখ থেকে, মুখের মধ্যে একটা কি পড়ে রয়েছে। আরে না, আমি এটা খুললে আবার পড়তে বাধ্য হয়, এটা বাদাম আছে। তো হ্যাঁ, তো আমরা রেডি হয়ে গেছি মোটামুটি, আমিও মাস্কটা পরে বেরোবো, আর ওখানে গিয়ে দেখি আগে কি কি বলে। তো তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্স। তো চলো আমরা যাচ্ছি এখন হাইল্যান্ড পার্ক মেট্রোপলিস মলে। তো চলো যাই। Thank you.
হয়ে গেল? না না না। সো নেলসটা করে বাড়ি চলে এসেছি। এখানে লাইটে খুব একটা ভালো লাগছে না, বোঝা যাচ্ছে না, বাট কতটা সুন্দর লাগছে নেলসটা। আর তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম, কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখে জানাবে। আর তোমাদের যদি আমাদের ওয়েডিং সিরিজ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না মোমেন্টস উইথ মিমি। তো আজকের এই ব্লগটা, কাল থেকে যেটা চলছে বড় একটা ব্লগ, তো সেটা এখন শেষ করছি। তাহলে চলো টাটা, সবাই খুব ভালো থাকবে।